সুন্দর বলতে গেলে শহরে সাম্পানের উপর বসে বসে পেছনে মেট্রো রেল, তার মধ্যে সাগরের ফিল নিতে নিতে সবাইকে বাঁশির সুরে বললেন ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে, ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা সবাইকে ঈদ মুবারক দেওয়ার আগে আপনাকে ঈদ মুবারক দিয়ে নিই, তারপর আমি আমার কাজটা করি। আপনাকেও ঈদ মুবারক ভাইয়া। আচ্ছা চাঁদের পালকি চড়ে আসলো সবাই ঘরে, আসলে খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। এই বাঁশির সুরটা শুনতে শুনতে কিন্তু আজকে প্রোগ্রামটা শুরু হচ্ছে বিনোদন আড্ডায়। স্বাগত জানাচ্ছি, আমি তানভীর হাসান। যদিও রোজা ঈদের মতো কোরবানি ঈদের আসলে চাঁদ দেখে ডিপেন্ড করে না, 10 দিন আগে দেখা হয়ে যায়, তবুও আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি। আজকে আমার সঙ্গে আছে ইফতেখার নূর আহমেদ প্রীতম। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অনেক কঠিন একটা নাম, সেজন্য আমি ওকে বলে রেখেছিলাম যে যখনই নামটা বলবো তখন ওর দিকে তাকায় বলবো, সেজন্য বলে দেয়। যাই হোক প্রীতম, আপনার বাঁশির সুরটা আগেও শুনেছি, আজকেও শুনবো, আজকে হচ্ছে আসলে একটি ঈদ স্পেশাল আড্ডা। তো কেমন মানে প্রিপারেশন ঈদ নিয়ে, এবার ঈদ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে, খুব এনজয় করেছি। আচ্ছা বলতো, এই যে কোরবানি আসলে সবচেয়ে বেশি কোন প্রশ্নটা শুনতে হয়? এবার কোরবানি দিচ্ছ না? আপনার তো এখনো কোরবানি দেওয়ার বয়স হয়নি, হয়েছে? তারপরে মানুষ জিজ্ঞেস করে না, সবচেয়ে কমন প্রশ্ন করে, আপনি গরু না খাসি নাকি ছাগল? যেটা কোরবানি দিব সেটাই। আচ্ছা ঠিক আছে, ওকে যাই হোক। তো আপনার এই যে কর্মব্যস্ততা কি চলছে, কি কাজ করছেন এই মুহূর্তে? অনেক রেকর্ডিং এর কাজ করছি, বিশেষ করে বিভিন্ন ব্লগারের আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রিয়েট করছি। বাঁশি তো একটি ট্রেডিশনাল মিউজিক, এটা আধুনিক মিউজিকও লাগে, ট্রেডিশনাল মিউজিকও লাগে, বিশেষ করে ফোক মিউজিকগুলোতে বাঁশি বেশি ইউজ হয়। তো সেক্ষেত্রে আর কি একটু চাপের সময় যাচ্ছে, অনেক ব্লগারের সাথে কাজ করছি, তাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে দিচ্ছি, এছাড়াও স্টেজ শো করছি টুকটাক। তাহলে বলছেন যে বেশ ভালো কাজ চলছে, তো কোন কোন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কাজ করা হয়েছে এর মধ্যে এই বাঁশি নিয়ে? রিসেন্ট কাজ করলাম আমাদের জনপ্রিয় ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন। আচ্ছা, ওনার অসাধারণ ট্রাভেল ব্লগগুলোতে আমার কাঁচা হাতের বাঁশির ছোঁয়া থাকবে। মানে এখনো আসেনি বাট আপকামিং, তাই তো? মেডিসিন চলে আসবে, তারপরে আর কারোর সঙ্গে কাজ করা হয়েছে? এরপরে হেজি ম্যান, ওনার সাথে। আচ্ছা হ্যাঁ, ওনার সাথে মিউজিক নিয়ে, উনি বিভিন্ন প্যারোডি মিউজিক নিয়ে কাজ করে। তো ভাইয়ার সাথে আলোচনা হলো যে প্যারোডিতে ভোকাল অথবা বাঁশি কিছু একটা ইউজ করবো, আমরা সামনে আসছি কাজ। আচ্ছা তার মানে হচ্ছে যে বাঁশির জনপ্রিয়তা যে হারিয়ে যায়নি না, তার একটা এখনো টিকে আছে। এর পিছনে কি আমার কোনো ক্রেডিট আছে সত্যি করে বলেন? অবশ্যই তানভীর ভাইয়ের অবশ্যই ক্রেডিট আছে, আমি স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই তানভীর ভাইকে। তানভীর ভাইকে নাকি? সময় টেলিভিশনকে, বিকজ সময় টেলিভিশনকে আপনি প্রেজেন্ট করেছিল, রাইট? একদম। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আচ্ছা প্রীতম, এখন একটা বাঁশির সুর শুনতে চাই, কোন বাঁশির সুরটা শোনাবেন? এটা একটা ফ্লুট থিম। ঠিক আছে ওকে, আমরা চলে যাচ্ছি প্রীতমের বাঁশির সুরে, বলেন কোনটা? আচ্ছা এই আপনার এই বাঁশির সুর শুনে না আমার একটা কথা মনে পড়ে যায়, মানে এই সুর শুনলে আমার জিন পুরি ভূতের গল্পের কথা মনে পড়ে যায়, গতবার বলছিলেন। তা আপনি জিন পুরি কী অবস্থা এখন? না ভাইয়া এখনও প্রবলেম আছে, এখনও প্রবলেম ফেস করছি, এখনও সাফার করছি। মানে বাসন্তী এখনও আপনাকে ছাড়েনি? বাসন্তী ছেড়েছে, আরেকটা অ্যাড হয়েছে, আরেকটা আসছে। এটার নাম কি? এটার নাম খাওয়া দিয়ে কিছু একটা, আমার ঠিক এখন আর খেয়াল নাই, বাট ও বয়স বলেছিল 650 বছর। ওর বয়স 650 বছর, আপনার বয়স কত? আমার বয়স 18 হবে। 18? আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক আড্ডা দিলাম, একটু ঈদের গল্প শুনতে চাই। এই যে ঈদের সময় কোরবানি ঈদে অনেক ঘটনা থাকে আমাদের লাইফে, ছোট থেকে বড় মজার ঘটনা, কোনো শেয়ার করার মতো এক্সপিরিয়েন্স আছে কি না? একবার কোরবানির সময় যেটা হয় যে পশুকে সবাই বাধা টাধা হয়, হ্যাঁ, তো এরকম একটা গরুকে আমরা সবাই আর কি কোরবানি হয়ে গেছে অলরেডি, আমরা জানি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক, সবাই উঠে চলে আসছে যাতে ব্লাডটা যেন ক্লিয়ার হয়ে যায়। হুট করে 2 মিনিটের মাথায় ওই অর্ধেক জবাই করা গরুটা উঠে দৌড়। আচ্ছা এটা কোরবানি নিয়মিত ঘটনা, তা মানুষও পাবলিকও দৌড় দেয় না? তারপরে ওর পিছে পিছে দৌড়, কি যে অবস্থা, আমরা ভয় পেয়ে গেছিলাম। এটাই তো কোরবানির মজা, এবং কোরবানিদের সময় অনেকে আহত হয় এই গরু জবাই করতে গিয়ে। যাই হোক, এই যে এখন আপনাকে আমি বলতে চাই যে এই যে গতবার আপনি আমাদের সঙ্গে ইন্টারভিউ দিলেন, অনেক মানুষ দেখেছে না আপনার ইন্টারভিউ, সেখান থেকে আপনার যে গুরু ছিল, আপনার ফ্যামিলি ছিল, তারা কে কী বলেছে শুনতে চাই সেই অভিজ্ঞতাটা? সবাই অনেক খুশি হয়েছে, তারা আমার ইন্টারভিউ দেখেছে, তারা জানতোও না ইভেন যে আমি সময় টিভিতে ইন্টারভিউ দিয়েছি। আচ্ছা হ্যাঁ, যখন পাবলিশড হইল, এমনি বলেছিলাম সময় টিভিতে ইন্টারভিউ দিয়ে এসেছি, বাট যখন পাবলিশড হইল
তারা দেখে অনেক খুশি হয়েছে, আর এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আর আমার গুরুদের কাছে, মানে যাদের কাছে একটু না একটু কিছু হলেও আমি জ্ঞান লাভ করেছি, একটু না একটু কিছু হলেও আমি শিখেছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তারা অনেক খুশি হয়েছে। আচ্ছা, আর ইনবক্সে কোনো মেসেজ আসেনি? সেখানে তো ভাই অনেক ধরনের মেসেজ, কয়টা রেখে কয়টা বলবো, দুই একটা বলি শুনি আমি, মানে এক্সপিরিয়েন্স শুনতে চাই। কি কি মেসেজ ছিল ইনবক্সে? তুই তো সেলিব্রিটি হয়ে গেছিস, তারপরে বিভিন্ন অনেক প্রপোজালও পাইছি ভাই। প্রপোজালও আসছে? তা আপনার বাসন্তীর কথা জানে না তারা, যে বাসন্তী নামে তো একজন আছে আপনার লাইফে? হ্যাঁ জানে। তারপরেও? তারপরেও রিস্কি তো ইশক হ্যায়। ও আচ্ছা, মানে রিস্ক নিতে মানুষ পছন্দ করে। হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, আপনি কি এখন পারফেক্টলি বাঁশি বাজাতে পারেন? না ভাই, আমি পারফেক্টলি পারি না, আমি শিখছি, আই অ্যাম নাও বিগিনার। আমার মাত্র 3.5 বছর হচ্ছে, এটা মিউজিকের জার্নিতে বিগিনারই ধরে। মিউজিক তো একটা সাধনার বিষয়, আর মানুষের শেখার তো কোনো শেষ নাই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত জ্ঞান লাভ করার কথা রয়েছে, তো জ্ঞান অর্জন করা কখনো শেষ হবে না। ঠিক আছে, আপনার সঙ্গে আজকে বেশি আড্ডা দেবো না, আরেকটা বাসের সুর শুনে কিন্তু বিদায় নেবো। তার আগে বলতে চাই, সেবার আমি প্রশ্ন করি, এবার জানতে চাই আপনার পছন্দের নায়িকা কে? এবার আমি খুব একটা সিনেমা দেখি না, বাংলাদেশের না ইন্ডিয়ান, নাকি আপনার যে এখানে মন চায় বলেন আমি শুনি। আমার পছন্দের নায়িকা বাংলাদেশে যদি বলি, পরিমণি। আচ্ছা, গায়িকা? এতজন পছন্দ তোর যে কাকে ছেড়ে কাকে? এমন তো সমস্যা নাই যে ওকে বললে এই আমাকে ছেড়ে চলে যাবে, এমন সমস্যা আছে? তাহলে একজন নামটাই বলেন। প্রবলেম নেই। ম্যাম কনার গান ভালো লাগে? ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি, এর মধ্যে হচ্ছে এখন চলে যাবো ঈদের সময়, আপনারও তারা আছে আমারও আছে, কিন্তু যাবার বেলায় কোন সুরটা শুনবো বাসির? যেহেতু আমরা সাম্পানে বসে আছি আর এত সুন্দর এনভায়রনমেন্ট, আমি ওরে নীল দরিয়াটা, সাথে একটু সাগর আর নদী থাকলে ভালো হতো, নাহলে গরম লাগছে অনেক। ঠিক আছে, বাসির সুরটা শুনবো, বিদায়টা নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম প্রীতমের সঙ্গে, ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া, এই বাসির সুরটা শুনে শুনে কিন্তু আজকে মতো বিদায় নেবো। কিন্তু যাওয়ার আগে বলতে চাই, যেহেতু কোরবানির ঈদ, গরু ছাগল কাটাকুটা একটা ব্যাপার আছে, সাবধানে কাটবেন, নিরাপদে কাটবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং সময়ের গল্পের সঙ্গে থাকবেন। চলুন শুনি।